আজ গিয়ে ভূমি 24/7 এ অন দা রেকর্ড অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। গোটা পৃথিবী করোনা পরিস্থিতিতে ভয়াবহ এক রূপ নিয়েছেন, আপনারা জানেন। পশ্চিমবঙ্গ তার ব্যতিক্রম নয়, ভারতবর্ষ জুড়ে করোনা দিনের দিন বাড়ছে। আজ অবধি ভারতবর্ষের প্রায় করোনা এফেক্টিভ এর সংখ্যা প্রায় 9 লক্ষের কাছাকাছি। যদিও ভালো হওয়ার সংখ্যাও আছে, কিন্তু মৃত্যু তার সঙ্গে এগিয়েই চলেছে। তো এই মতো পরিস্থিতিতে গোটা পৃথিবী করোনা নিয়ে বিভিন্ন ভাবে তারা চেষ্টা করছেন যাতে করোনার ভ্যাকসিন আবিষ্কার করা যায়। সমগ্র পৃথিবীর প্রত্যেকটা বিজ্ঞানীরা, প্রত্যেকটা ডাক্তারবাবুরা তারা প্রচেষ্টা চালাচ্ছেন যাতে কিভাবে এই ভয়ঙ্কর পরিস্থিতিতে আমরা মুক্তি পেতে পারি। এবং বহু মানুষ যারা স্বেচ্ছায় এগিয়ে আসছেন যে তাদের শরীরে এই করোনার ভ্যাকসিন পরীক্ষা করা হোক, অত্যন্ত গর্বের সঙ্গে এটা আমাদের বলতে হয় যে আমাদের পশ্চিমবঙ্গের এই জায়গায় অবদান অনেক বেশি। আপনারা অনেকেই জানেন যে পশ্চিমবঙ্গ থেকে চিরঞ্জিৎ ধীবর দুর্গাপুর এই জোন থেকে উনি নিজের থেকে জানিয়েছিলেন যে যাতে ওনার শরীরে করোনার ভ্যাকসিন প্রয়োগ করে পরীক্ষা করা হয়। আর আমাদের সেই সঙ্গে সৌভাগ্য যে আজ আমরা সেই চিরঞ্জিৎ বাবুকে আমাদের এই অনুষ্ঠানে আনতে পেরেছি। অনেক অনেক নমস্কার, ধন্যবাদ চিরঞ্জিৎ বাবু আপনাকে। অনেক ধন্যবাদ চিরঞ্জিৎ বাবু। আমার একটা প্রশ্ন আছে, সেটা হলো যে যখন এই ভয়াবহ করোনার পরিস্থিতি চারিদিকে, সেই জায়গায় আপনি জানেন, আপনি একজন শিক্ষক মানুষ, আপনি জানেন যে এর ফল কি হতে পারে, বা আজকে হাজার হাজার মানুষ এই ভয়ঙ্কর রোগে মারা যাচ্ছেন আবার ফিরেও আসছেন, তো হঠাৎ করে আপনার এটা মনে হলো কেন যে আপনি এই ব্যাপারে এগিয়ে গেলেন? দেখুন, করোনা মহামারী যেভাবে আমরা দেখেছি যে মার্চ মাসের থেকে শুরু হয়েছে এবং যেভাবে ভারতবর্ষের বুকে এই এই মহামারীর জন্য যেভাবে আপামর জনতা যেভাবে দুর্বিষহ অবস্থা হয়ে যাচ্ছে, তো সেখান থেকে আমরা দেখেছি যে সমাজসেবার মাধ্যমে শুধুমাত্র একটি টেম্পোরারি যে সলিউশন সেটা করা যায়, কিন্তু পার্মানেন্ট সলিউশন দরকার আছে, যার জন্য একটি ভ্যাকসিন আমাদের ভারতবর্ষের বুকে খুবই প্রয়োজন ছিল। এবং আমরা জানি, সেই জন্যই ICMR এবং যেটা ভারত বায়োটেক সংস্থা, এই সংস্থার উদ্যোগে কোভ্যাকসিন নামক যে ভ্যাকসিন, সে ভ্যাকসিনটি বেরোতে চলেছে। এবং আমি গত 27 এপ্রিল ICMR-কে আমি চিঠি করেছিলাম, নিজের দেহকে দান করেছিলাম আনকন্ডিশনাল ভাবে, এবং তার 2 মাস পরেই আমার কাছে রেসপন্স আছে। ওখান থেকে এক বিজ্ঞানী আমাকে মানসিকভাবে প্রস্তুতি নিতে বলেন, এবং যে 12টি এথিক্স কমিটি গঠন করা হয়েছে ICMR থেকে, এবং সেই এথিক্স কমিটির মধ্যে বা যে ট্রায়াল সেন্টারগুলি রয়েছে 12টি, তার মধ্যে ভুবনেশ্বর যেটা ওড়িশায় অবস্থিত, দি IMS অ্যান্ড ফার্ম হসপিটাল, সেখানে আমার ট্রায়াল হবে বলে আমি জেনেছি। ডেট ইতিমধ্যেই জানিয়ে দেওয়া হবে, ওখানে সমস্ত কিছু অ্যারেঞ্জমেন্ট কমপ্লিট হয়ে যাওয়ার পর। তো আমি এই সমস্ত কিছু খুবই নির্ভয়ভাবেই করেছি, কোনো রকম আমার মধ্যে ভয় নেই। এবং আমি বরাবরই রাষ্ট্রের হিতে, সমাজের হিতে কাজ করার এই অনুপ্রেরণা আমার, আমি একজন স্বয়ংসেবক, এবং এই স্বয়ংসেবক হওয়ার দরুন আমার মধ্যে রাষ্ট্রের হিতে কাজ করার সবসময় একটা অপরচুনিটি যখনই আমি পাবো বলে মনে করেছি, এবং সেটা আমি কাজে লাগাবো, এটা আমার সবসময় বরাবরই চিন্তা ভাবনা ছিল। প্রশ্নটা হচ্ছে এখানে আপনাকে বলি যে আজকে এই ব্যাপারটা নিঃসন্দেহে একটা গুরুত্বপূর্ণ, এর মধ্যে কোনো ভুল নেই, এবং আজকের দিনে আপনার এই দাবি মানুষের কাছে একটা দৃষ্টান্ত, এর মধ্যেও কোনো ভুল নেই। কিন্তু প্রশ্ন হচ্ছে, হঠাৎ এইটাই আপনার মনে হলো কেন
যে এই জায়গাটা আপনি বেছে নিলেন, এটার কারণ কি? আপনার কি কোথাও মনে হচ্ছে না যে এটার জন্য কি হতে পারে, এর পার্শ্ব প্রতিক্রিয়া হতে পারে, বা এটা থেকে হয়তো কিছু ঘটে যেতেও পারে? আপনার বাড়ি আছে, আপনার আত্মীয় স্বজন আছে, আপনার পরিবার আছেন, কোথাও একবারও কি এটা মনে হয়নি যে আজকে এটা করতে গেলে এর কাছে আপনার কোনো ক্ষতি হতে পারে? অবশ্যই দেখুন, আমি জানি এটা একটা ডেডলি রিস্ক, মানে মৃত্যু পর্যন্ত হতে পারে, হতে পারে কোনো সাইড এফেক্ট হতে পারে, আগামী 1 বছর 2 বছর পরেও হতে পারে। তো একটা কথাই আমি বলবো যে আজকে যখন চীন দেশের সঙ্গে যখন লড়াইয়ে আজকে আমাদের ভারতীয় জওয়ানরা যখন প্রাণ হারাচ্ছেন, শহীদ হচ্ছেন, আজকে সে তারাও দেশের জন্য কিছু একটা করছেন, যুদ্ধ করছেন বা লড়াই করছেন। এবং আমি মনে করি করোনাটাও একটা যুদ্ধ, এবং আমি দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ যে করোনাকে হারাতে হবে, আমাদের দেশকে জেতাতে হবে, ভারতবর্ষকে। এবং এটা আমার কাছে একটা সুযোগ, একটা অপরচুনিটি। সবসময় তো হয়ে ওঠে না, আমরা যে বর্ডারে দিতে পারবো না, আমরা তো, আমি একজন শিক্ষক, এবং সেখানে এটা এই অপরচুনিটির মাধ্যমে একজন নিজে স্বেচ্ছাসেবক হয়ে আমি এগিয়ে গেছি। এবং আমরা প্রত্যেকেই জানি যে একজন শিক্ষক হচ্ছেন সমাজের মেরুদণ্ড। অর্থাৎ আজকে আমি যদি কোনো কাজ করি, সে প্রভাব কিন্তু সমাজে পড়বে। এবং ইতিমধ্যে আমার এই ICMR কে চিঠি দেওয়ার পরপরেই আমরা দেখেছি যুব সমাজ খুব, মানে খুব ভালোভাবে এগিয়ে এসেছেন প্রচুর। এবং এখন তো আরো বেশি আমি দেখতে পাচ্ছি দেশের জন্য তাদের একটা এগিয়ে আসা আমি দেখতে পাচ্ছি। সেই জন্য নিজেকে খুব গর্ব বা গর্বিত মনে হচ্ছে, যাতে এই যে যুব সমাজ যেভাবে আজকে বিভিন্ন 18 থেকে 55, তাই তো? যতটা আমি জানি যে এটার এজ লিমিট 18 থেকে 55, তাই তো? এবার ব্যাপারটা হলো যে যখন আপনি স্থির করলেন যে আপনি এটার জন্য যাবেন, আপনার বাড়ির বাবা মা তারা কি বলছেন? আমার বাবা মা দুজনেই প্রথমে যখন আমি চিঠি ICMR-কে করি, তখন কিন্তু প্রচন্ড মানে আপত্তি করেছিলেন। কিন্তু এই 2 মাস যাবত যেভাবে করোনা প্রকোপ বাড়ছে এবং মানে মৃত্যু হার বেড়ে যাচ্ছে, এবং প্রত্যেকেই চান যে করোনা থেকে মুক্ত হোক এই ভারতবর্ষ তথা আমাদের পশ্চিমবাংলা, তো এবং তাদের মধ্যেও আমি তাদেরকেও বুঝিয়েছিলাম যে এটা একটা আমার দেশের জন্য কাজ করার একটা অপরচুনিটি। তো আজকে তারা খুবই নিজেরা গর্বিত, এবং যখন দেখছেন যে রাজেশ ওরাং এর মতো এই যে তারা শহীদ হচ্ছেন, তার মারা কাঁদছেন, মানে তাদের স্বাভাবিকভাবে তারাও কিন্তু লড়াইয়ে প্রাণ হারাচ্ছেন। আমি ভেবেছিলাম হয়তো মা সেটা দেখে হয়তো ডিমোটিভেটেড হবে, কিন্তু সেইগুলো দেখে মা আমাকে নিজের থেকেই বলছেন যে না, দেশের জন্য তুমি কিছু করছো, এটা অবশ্যই বড় কাজ, কিন্তু হ্যাঁ আমি অবশ্যই প্রার্থনা করবো যে সুস্থ হিসেবে ফিরে আসি, এটা মা বারবার বলছেন। এবং মায়ের মন যতই হোক, কিন্তু তারা অবশ্যই গর্ব অনুভব করছেন। আর একটা কথা বলি, আজকে আমি আজকেই দেখলাম যে কোভ্যাক্সিন যেটা, সেটা আজ থেকে ট্রায়াল শুরু হয়েছে, এবং সেখানে নাকি প্রথম যেটা 18 জনকে নিয়ে এই ভ্যাকসিনটা শুরু হবে। তো আপনার মোটামুটি এইটার ডাক কবে আসতে পারে, আপনি মনে করছেন, কিছু খবর পেয়েছেন? দেখুন, অনেক কিছু অনেক জায়গায় খবর আসছে, কিন্তু আমার কাছে যতটুকু টেকনিক্যালি, মানে আমার সাথেও বিভিন্ন জনের কথা হচ্ছে, ICMR এর সায়েন্টিস্ট বলুন বা যে এথিক্স কমিটির সাথে আমারও প্রতিদিন যোগাযোগের মধ্যে আমি আছি। 12টা যে সেন্টার আছে, সে 12টা সেন্টারের মধ্যে 6টা সেন্টার অলরেডি অ্যাপ্রুভড আছেন ICMR দ্বারা, অর্থাৎ অলরেডি অ্যারেঞ্জমেন্ট কমপ্লিট আছে ট্রায়ালের জন্য। আর বাদ বাকি 6টা কিন্তু এখনো পর্যন্ত তারা সাবমিটেড করেছে, অর্থাৎ আন্ডার প্রসেস আছেন। তো যতক্ষণ না পর্যন্ত আন্ডার প্রসেসটা অ্যাপ্রুভড হবেন, ততক্ষণ না পর্যন্ত ট্রায়াল ওনারা শুরু করতে পারবেন না কোনো হিউম্যান বডির উপরে। তো ইতিমধ্যেই যে 6টা বাকি আছে, যেটা শোনা যাচ্ছে যে পাটনা এমস এ কি এটা শুরু হলো? না, পাটনা এমস ও ওই আন্ডার সাবমিটেড দেখাচ্ছেন, আপনারা ওয়েবসাইটেও দেখে নিতে পারেন, যেটা ক্লিনিক্যাল ট্রায়াল ICMR এর আছে, ওখানেও দেখাচ্ছেন যে এখনো পর্যন্ত অ্যাপ্রুভড কিন্তু আসেনি। তো এইগুলো বিভিন্ন ভাবে খবর ছড়াচ্ছেন, কিন্তু পাটনা এমস এবং ভুবনেশ্বর এগুলো কিন্তু আন্ডার প্রসেসে আছে, এবং খুব তাড়াতাড়ি অ্যারেঞ্জমেন্ট কমপ্লিট হবে বলে আমি জানি। এই যে ধরুন আপনি এই ব্যাপারটা নিজেকে নিয়োজিত করলেন, বলো একটা বড় কাজ, তো আপনার কলিগরা কি বলছেন? প্রথম কথা, আমি একটি প্রাথমিক স্কুলের শিক্ষক, এবং ওখানে
যে আমার হেডমাস্টার মশাই যিনি আছেন ওনারা এমনি খুব গর্ব অনুভব করছেন, তার সাথে ওনারা পর্যন্ত প্রত্যেকেই সহযোগিতার হাত বাড়িয়েছেন, এবং স্কুল পরিদর্শক যিনি আছেন সুদীপ সরকার মহাশয় ওনারাও বলেছেন যে একদম কোন মানে সমস্ত রকমের সহযোগিতা অফিসিয়ালি বা কোনোভাবে যদি লাগে সেটাও আমাকে করবেন। এবং ইতিমধ্যে আমি জানতে পেরেছি যে আমি চেয়ে যে ভুবনেশ্বর যাব 400 কিলোমিটার পাড়ি দেবো, এই ক্ষেত্রে কিন্তু কোনো রকম কি যানবাহন তারা ব্যবস্থা করবেন না, এটা যেহেতু স্বেচ্ছায় আমি যাচ্ছি, ভলান্টিয়ারশিপ আমি নিয়েছি। তো ইতিমধ্যেই বিভিন্ন জন সাহায্যের হাত বাড়ানোর চেষ্টা করেছেন, তার মধ্যে কিন্তু আমার কলিগরাও আছেন, ওনারাও বলেছেন যে আমরা চাই যে এখানে যানবাহনের ব্যবস্থা করে দেবো। তো আমি আগে আমার কাছে ডেট আসবে, এই দু একদিনের মধ্যে যখন ডেট চলে আসবে তখন হয়তো অনেকেই আসবেন এই যানবাহনের বিষয়টি ব্যবস্থা করার জন্য বলে মনে করি। আপনার স্টুডেন্টরা কি বলছেন, স্টুডেন্টরা বা আরো যারা আছেন তাদের কি মতামত? তারা মাস্টারমশাইয়ের এই উদ্যোগকে আনন্দ পাচ্ছেন তো, যে তাদের মাস্টারমশাই আজকে একটা এত বড় কাজে যাচ্ছেন, তারা তো বেশি আনন্দিত পাচ্ছেন, বা তাদের অভিভাবকরা তারা কি বলছেন? এখন তো স্কুল বন্ধ, কিন্তু অনেকে ফোন করেছিলেন এবং অভিভাবকরা খুব খুশি যে আমাদের মাঠের একজন মানুষ এভাবে দেশের জন্য লড়াই করতে যাচ্ছেন, দেশের জন্য একটা কিছু করতে যাচ্ছেন, এবং বিভিন্ন পত্রপত্রিকা খবর চ্যানেল থেকে শুরু করে এইগুলোতে আমাকে তারা দেখছেন, এবং আপনাদের মাধ্যমেও আমাকে হয়তো তারা দেখছেন, এবং এতে ওনারাও খুব গর্বিত মনে করছেন যে আমাদের একজন কাছের মানুষ যাচ্ছেন, একজন শিক্ষক যাচ্ছেন। এবং আমাদের ছাত্রছাত্রীরা আজকে যে রাষ্ট্র সেবায় যে মানে পরম একটা ধর্ম বা পরম সেবা এটা বুঝতে পারবে, এবং একটা যে তাদের দেশ দেশ হিত যে কার্যকলাপ সেই কার্যকলাপ তারা করার জন্য উদ্বুদ্ধ হবে বলে আমি মনে করি। আপনার আমার একটা প্রশ্ন আছে, যে আজকে ভারতবর্ষের এই ভয়ঙ্কর পরিস্থিতি, তো আপনার কি মনে হচ্ছে যে আদৌ এই যে কোভ্যাক্সিন যেটা বেরোনোর জন্য চেষ্টা করা হচ্ছে, বা আজই আমরা খবর পেলাম যে এটা আপনার রাশিয়াতে একটা অলরেডি 20 জনের ওপর টেস্ট করা হয়েছে এবং সেখানে তারা সাকসেসফুল, আবার আগামী 20 জন না 21 জনের ওরা টেস্ট করবে, আপনার কি মনে হচ্ছে যে কোভ্যাক্সিন সত্যি ভারতবর্ষে বেরোবে? কারণ এতদিন পর্যন্ত এটা জানা গেছিল যে বিজ্ঞান কিন্তু ফেল, এটা প্রত্যেকটা, আপনি নিজেও এই নিয়ে যথেষ্ট পড়াশোনা করেছেন আমি জানি, এবং আপনি নিজেও দেখেছেন গোটা পৃথিবী জুড়ে যে ভয়ঙ্কর পরিস্থিতি, সেখানে কিন্তু বিজ্ঞান কাজ করতে পারছিল না, বিজ্ঞান ফেল এটা ধরেই নেওয়া হয়েছিল, মানুষের সচেতনতা যেটা বলা হয়েছে এগুলো করতে হবে, কারণ ওষুধ না বেরোলে বা ভ্যাকসিন না বেরোলে আলটিমেটলি মানুষের কোনো এ নেই। তো সেই জায়গায় দাঁড়িয়ে আজকে রাশিয়া যেটা আমি দেখলাম যে রাশিয়া আজকে বার করেছে, আগামী দিন হয়তো ভারতবর্ষ কোভ্যাক্সিন বার করবে, তো আপনি কতটা আশাবাদী? দেখুন এই মুহূর্তে সারা বিশ্বে কোথাও অফিসিয়ালি এখনো পর্যন্ত কোনো জায়গাতেই কিন্তু মানে তথাকথিত যেটা মানে বাজারে প্রত্যেকটা সাধারণ মানুষের জন্য কোথাও কিন্তু এখনো শুরু হয়নি। হ্যাঁ, হতে পারে তারা একটা স্টেজ পার করেছেন এবং সেটা একদম কমপ্লিটের হয়েছে বা হওয়ার মুখে এরকম রয়েছে। তো ভারতবর্ষের বুকে ভারত বায়োটেক সংস্থা যে ICMR এর সাথে যৌথ উদ্যোগে বার করতে চলেছে যে কোভ্যাকসিন, এর যেটা প্রাথমিকভাবে দাবি করা হয়েছিল যে 15 আগস্টে বেরোতে পারে, তো আমার কাছে যতটুকু এথিক্স কমিটির মেম্বার একজন ডক্টর ভেঙ্কট রাও উনি বলেছিলেন যে আমাকে কতবার যেতে হবে কিভাবে এই প্রসেস গুলো বলেছিলেন, ফেজ 1 ফেজ 2 আছে, আফটার মেডিকেল টেস্ট 7 দিন 14 দিনে, এরপর 28 দিন, এরকম ভাবে 104 দিন, 194 দিনটা হচ্ছে সেফ, সেই সেই দিনে আমাকে টেস্ট করা হবে, এবং ফেজ 1 এর মানে এটা পার্ট সেফ, তারপর ফেজ 2 আছে, তো এরকম ভাবে কিন্তু চলতে থাকবে, মানে এটা কিন্তু কন্টিনিউয়াস প্রসেস। ওকে, এবং আমি গত 2 দিন আগে লন্ডনে একজন আমাদের ভারতীয় প্রবাসী দীপকজি, উনি জয়পুরের বাসিন্দা, উনি অক্সফোর্ডের সাথে ওই সিরাম কোম্পানির সাথে যেটা টাই আপ করে হচ্ছে সেখানে ট্রায়াল অলরেডি উনি দিয়ে ফেলেছেন, মানে অলরেডি কমপ্লিট করে ফেলেছেন, তো ওনার সাথে আমার সাথে ভিডিও কনফারেন্সে কথা হলো এবং উনি আমাকে জানালেন যে কিভাবে পদ্ধতিগত ভাবে মানে কিভাবে পদ্ধতি ওখানকার যেটা, তো উনি যেটা বললেন একটু একটু দর্শকদের বলবেন, এটা কি বলা যায় তাহলে একটু দর্শকদের বলুন, তারাও শুনতে চাইছে। একদম, তো উনি যেটা বললেন যে প্রথম ওখানে ওয়েবসাইটের মাধ্যমে ট্রায়ালের জন্য আবেদন করেছিলেন এবং ওখানে কয়েক
হাজার লক্ষ মানুষের মধ্যে থেকে হাজার জন, কোথাও 3,000, এরকম একটা সিলেকশন হওয়ার পরে উনি ওনার উপরে প্রতিষেধক দেওয়া হয়। তারপরে 7 দিনের একদম খুব ভালোভাবে অবজারভেশনে রাখা হয়। এবং যেটা মূল বিষয়, আমরা অনেকে ভাবছিলাম কোভিড পেশেন্টের মধ্যে ছেড়ে দেওয়া হয় হ্যানা ত্যানা, এরকম অনেক অনেকে অনেক কথা বলছিলেন যে কিভাবে ট্রায়ালটা হবে। তো উনি যেটা বললেন যে এটা কিচ্ছু না, এটা অবজারভেশনে কিন্তু আমাকে দেখা হবে অ্যান্টিবডি তৈরি হচ্ছে কিনা, ঠিক আছে, এবং এর জন্য অবশ্যই আমাকে কিন্তু মেডিকেল টেস্টটা পাস করতে হবে, যাতে কোনোভাবে আমার মধ্যে, এখন তো আনসিমটোমেটিক হয়ে গেছে করোনা, তো করোনা কোনোভাবেই যাতে আমার এর আগে না হয়ে থাকে, মানে এটা আমরা প্রার্থনা করব। কারণ ওটা যদি হয়ে যায় তাহলে হয়তো আমার ট্রায়াল অংশগ্রহণ অত করতে দেওয়া হবে না। তো এই 7 দিনের পরে ওনাকে 14 দিনের মাথায় আলটিমেট শেষে 28 দিনে ওনাকে কমপ্লিট করানো হয়েছিল, মানে 1 মাস যাবত ওনার ট্রায়ালটা হয়েছিল, এটা উনি বলেছিলেন। যেরকম আমরা টিকা দিলে যেরকম জ্বর আসে, সেরকম 2nd ডে তে জ্বর এসেছিল, 5th ডে তে জ্বর এসেছিল, এইগুলো উনি বললেন। এবং এছাড়াও বললেন যে সাইড এফেক্ট কি কি ধরনের হতে পারে, ডেথ রেটটা কিভাবে, মানে ডেথ কি আদৌ হতে পারে, এটা আমি প্রশ্ন করেছিলাম। তো উনি বললেন দেখুন ডেথ কিন্তু একদম নাই বললেই চলে, ঠিক আছে, কারণ এগুলো একটা অনেক স্টেপ পার করে করে কিন্তু আজকে ভ্যাকসিনটা অনেক মানে আমাদের হিউম্যান বডিতে দেওয়া হচ্ছে। তো কিন্তু সাইড এফেক্টটা কিন্তু হতে পারে, সেটা কিন্তু কয়েক শতাংশের মধ্যেই, এবং তার মধ্যে ইনফার্টিলিটি হতে পারে, হতে পারে লিভার ড্যামেজ হতে পারে, হতে পারে কিডনি ড্যামেজেস হতে পারে, এরকম কিছু সাইড এফেক্ট কিন্তু হতে পারে। তো এটা উনি জানালেন এই বিষয়ে, এবং খুব মোটিভেট করলেন, আমার খুব ভালো লাগলো এই বিষয়গুলো। মানে আপনি যদি যান, আপনি যখন যাবেন তখন এই সিস্টেমেই হবে, এবং আপনার ক্ষেত্রে ওই 28 দিনের জায়গায় আপনি যেটা বললেন 194 দিন না কত বললেন, 100 কত দিন, তাই তো, মানে ওই টাইমে আপনাকে ওখানেই থাকতে হবে। না, প্রথমে অবজারভেশনটা থাকবে, প্রথম ইনিশিয়াল স্টেজে হয়তো 7 দিন ওখানে থাকতে হবে, এরপরে আফটার 14 ডেজ আমাকে হয়তো যেতে হবে, বা ওনারা যখন ডাকবেন আমাকে যেতে হবে, এরকম একটা কন্ডিশন থাকবে, ঠিক আছে। মানে আপনি যাওয়ার পরে প্রথম প্রথম স্টেজে দেওয়ার পর আপনার আপনি ব্যাক করবেন, আবার তারপরে আপনাকে ওরা আপনাকে ডাকবে। হ্যাঁ, কিন্তু ব্যাক করার সেটা যেহেতু আমার এখান থেকে 400 কিলোমিটার দূরে, যেরকম লন্ডনে যার সাথে কথা বললাম উনি বললেন আমার 15 কিলোমিটার দূরে হসপিটাল, অর্থাৎ ওনার কোনো ব্যাপার না, উনি বাড়িতে যাচ্ছেন আবার যখন ডাকছেন চলে আসছেন, বাট আমার পক্ষে তো সেটা পসিবল নয়, তো সেটা ওখানে আমাকে থাকতে হবে কোনো না কোনো ভাবে। এবার ধরুন একটা 2 মাসের গ্যাপ বা 1 মাসের গ্যাপ, সেই ক্ষেত্রে আমি হয়তো চলে এলাম। ঠিক আচ্ছা, এই যে ধরুন আপনার, আপনি যখন রাজি হলেন বা যখন আপনার নাম সবাই জানলো, এই জায়গা দিয়ে সরকার বা কোনো মানুষ আপনাকে কি কোনো রকম ভাবে জানিয়েছেন বা কিছু উৎসাহ দিয়েছেন বা কিছু করেছেন? দেখুন, প্রথমে আমি যখন অ্যাপ্লাই করি তখন কিন্তু আমার লোকাল যে প্রশাসন, অর্থাৎ এসডিও কে, এসডিএম এর নির্দেশে আমি CMOH যে আমাদের জেলার আছেন ওনার সাথে কথা বলি। হ্যাঁ, এবং ওনার উনি আদেশ দেন যে এইসব ব্যাপারগুলো ICMR কে আপনি চিঠি করুন। তো প্রত্যেকে একটা সিস্টেমে আমি এগিয়েছিলাম, এবং যখন অ্যাপিল করেছিলাম কিন্তু আমি সিএম, আমাদের টোটাল DM থেকে শুরু করে প্রত্যেককে, অ্যাডমিনিস্ট্রেশন পার্টে যারা গভর্নমেন্টের, প্রত্যেকে কিন্তু আমি জানিয়েছিলাম এবং সেই মেল ফরওয়ার্ড করেছিলাম। ইভেন সেন্ট্রাল গভর্নমেন্টের কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক পর্যন্ত প্রত্যেককে আমি একই মেল আমি করেছিলাম, এক ধরনের মেল আমি করেছিলাম যে আমি এটা দিতে যাচ্ছি। এবং এখন যখন আমার কাছে রেসপন্স এসছে, এরপরে আমাকে যেদিন ডেট দেওয়া হবে সেদিন আমি সেই যে ফিডব্যাক, যে মেলটা পাবো, মানে অফিসিয়াল যে মেলটা পাবো যেদিন যাওয়ার, আমার যে অমুক ডেটে আমাকে যেতে হবে, এটা একটা মেল আমাকে ওই ট্রায়াল সেন্টার থেকে দেওয়া হবে, এবং সেটা আমি আমার যে লোকাল প্রশাসন থেকে শুরু করে আমি গভর্নমেন্টকে এটা জানাবো, এবং ওনারা যদি কোনো ব্যবস্থা করেন যাওয়া আসা বা আরো আনুষঙ্গিক সেগুলো আমি জানি না, কিন্তু আমি তাদেরকে জানাবো এই বিষয়ে। আমার প্রশ্নটা হচ্ছে যে আপনি যখন দিলেন সবাই জানলো, আজকে ধরুন বহু মানুষ জানেন, তো এটা গভর্নমেন্টও জানে বা প্রশাসনও জানে, তো সেদিক থেকে এখনো কি কোনো রেসপন্স এসেছে বা কেউ কিছু জানিয়েছেন আপনাকে? না, সেরকম কোনো কিছু কিন্তু রেসপন্স আসেনি, এবং এটা আমার বিষয়টা সারা ভারতবর্ষ, সারা মানে শুধু পশ্চিমবঙ্গ নয়, ভারতবর্ষের সেন্ট্রাল গভর্নমেন্ট থেকেও আপনার কাছে কোনো কিছু আসেনি? না, সেন্ট্রাল গভর্নমেন্ট থেকেও কিছু এখনো পর্যন্ত অফিসিয়ালি আসেনি, কিন্তু মানে বিভিন্ন জায়গা থেকে কিন্তু রেসপন্স আসছে প্রচুর, মানে অর্থাৎ ভারতবর্ষে মানে এই আমার বিষয়টা নিয়ে কিন্তু হইচই পড়ে গেছে, কিন্তু এখনো পর্যন্ত অফিসিয়াল ভাবে রাজ্য সরকার এবং কেন্দ্রীয় সরকার মানে কোনো দিক থেকে আমি কোনো
কোনো ফোনস বা কোনো অফিশিয়াল কিছু পাইনি আমি, সেটা এখনো আসেনি, এখনো আসেনি, আগামী দিনে হয়তো আসতে পারে। আচ্ছা চঞ্জিতবাবু একটা কথা বলুন, যে আজকে আপনার মতো আরো মানুষ আছেন, আপনি একটা কথা বলেছেন খুব দামি কথা, যে আজকে যারা যুদ্ধে যাওয়ার জন্য ভারতীয় সেনাবাহিনীর মানুষরা যাচ্ছেন, এটা নিঃসন্দেহে একটা ভীষণই গর্বের ব্যাপার, আপনিও তাদের মধ্যেই একজন বলা যেতে পারে সেই রকম ভাবে। আপনার ব্যাপারটা আলাদা হতে পারে, কিন্তু আপনার মানসিকতা এবং আপনার চিন্তা ভাবনাকে প্রত্যেকে শ্রদ্ধা করে, আমরাও শ্রদ্ধা জানাই। এখন যেটা প্রশ্ন সেটা হচ্ছে যে ধরুন এটা করতে গিয়ে কোনো সাইড এফেক্ট হলো, যদি কোনো সাইড এফেক্ট হয় সেক্ষেত্রে আপনি তো কোনো সরকারি সহযোগিতা বা ওদের ওখান থেকে কোনো হেল্প পাবেন কি? হ্যাঁ, এই বিষয়ে আমি অফিসিয়ালি কিছু জানি না, বাট আমি যতটুকু শুনেছি বা এবং এই যে লন্ডনের দীপকজির সাথে কথা বলে জানলাম যে কিভাবে এগুলো হয়। প্রথম কথা হচ্ছে আমাকে ওখানে একটা বন্ড বা কোনো কিছু সাইন করতে হয়, এবং গভর্নমেন্ট থেকে অবশ্যই একটা ইন্স্যুরেন্স কিন্তু সবসময় দেওয়া হয় এবং সিকিউরিটি একটা দেওয়া হয়, এবং এটা জেনারেলি ঠিক আছে, এবং মিনিমাম টুকু যতটুকু আমার সিকিউরিটির দরকার ততটুকুই দেওয়া হয়। এরপরে এরপরে ট্রায়াল হওয়ার পরে এবং সেটা বিবেচনার মধ্যে আছে, সেন্ট্রাল গভর্নমেন্ট বা রাজ্য সরকার যদি মনে করে যে এই ব্যক্তির এই বিষয় হয়েছে আমরা হেল্প করব বা কোনো কিছু, সেটা তাদের বিবেচনাধীন রয়েছে ঠিক আছে, কিন্তু একটা কমন মিনিমাম যেটা সিস্টেম আছে সেটা অবশ্যই প্রোভাইড হয় প্রত্যেকজন যারাই এই ট্রায়ালের মধ্যে থাকবে। এবার ভারতবর্ষ থেকে এই মুহূর্তে কতজন আপনার মতো মানুষ রেডি হয়েছেন বলে আপনার কাছে খবর আছে যাওয়ার জন্য? যেটুকু আমার কাছে আনঅফিসিয়ালি খবর রয়েছে টোটাল মানে হাজারের উপরে আছে, মানে 12টা সেন্টার মিলে হাজারের উপরে এই মানুষের উপরে ট্রায়াল হবে, এবং এবং আমাদের পশ্চিমবাংলা থেকেও বেশ কয়েকজন করেছেন, মানে প্রায় সেটা সংখ্যাটা 70-80 জনের মতো অ্যাপ্লাই করেছেন, কিন্তু এখন ডাক পাওয়া কবে ডাক পাবেন এগুলো এখনো পর্যন্ত কোনোভাবে ফাইনাল হয়নি। যেটা আমার ফাইনাল স্টেজে একমাত্র আপনিই আছেন পশ্চিমবঙ্গে, ফাইনাল স্টেজে আপনিই আছেন আপনি যাওয়ার জন্য, কোথাও কি মনে হচ্ছে না কোথাও কোথাও যে কোথাও একটা ভয় বা কোথাও একটা ভীতি কাজ করছে কি আপনার? একদম না, একদম না, মানে এটা আমার বহুদিন ধরে মানে এগুলো আমরা মানে সঙ্গের প্রেরণায় আমরা পেয়েছি, এবং সবসময় ভারত মাতার মানে আমরা প্রার্থনা করি যাতে এই যে যত কণ্টাকীর্ণ পথ আমরা পেরিয়ে এটা আমি জয়লাভ করতে পারবো, সেই জয়লাভের দিকে এগোচ্ছি, মানে শুধু জয়ী হতে হবে, সাকসেসফুল হতে হবে, এটাই আমার মধ্যে আছে, কোনো কিছু আর ভাবছি না, আমি শুধু জাস্ট আমি দেশের জন্য কাজ করতে যাব বা সেইটুকু। এরপর যদি এই ভ্যাকসিন বেরোয়, আপনার ট্রায়াল হলো তারপর ভ্যাকসিন বেরোলো, এটা অত্যন্ত গর্বের বিষয় যে আপনি সারা জীবন মনে রাখবেন যে আপনার একটা অবদান এখানে রইল, এটা অত্যন্ত গর্বের বিষয় প্রত্যেকের কাছে, মানে একজন বাঙালি হিসেবে আমরাও গর্বিত থাকবো, প্রত্যেকটি মানুষই গর্ববোধ করবেন। একটা জিনিস ভাবুন যে আপনি বলুন যে আজকে পর্যন্ত ভারতবর্ষে 9 লক্ষ মানুষ এফেক্টেড আমরা জানি, কিন্তু কোথাও কি মনে হয়েছে যে এর জন্য কোথাও আমাদের ভুল আছে যার জন্য আজ এই 9 লক্ষ মানুষের ভারতবর্ষে এফেক্ট হল? বিষয় হচ্ছে দেখুন সব দিক থেকে চিন্তা ভাবনার প্রয়োজন আছে। আজকে যদি প্রথম যখন ভারত সরকার যখন আজকে লকডাউন বা এইসব বিষয়গুলো আনলো, তো স্বাভাবিকভাবে তখন কিন্তু ডেথ রেট বা করোনা যে ছড়ানোর যে হারটা সেটা কিন্তু অনেক কম ছিল সেই সেই সময়। এবার দেখতে হচ্ছে যে আজকে 130 কোটি ভারতবাসী, অন্যান্য দেশের থেকে কিন্তু অনেক বেশি, মানে কয়েক গুণ বেশি, সেখানে আজকে কিন্তু লকডাউন দিয়ে কিন্তু আমাদের অর্থনীতি ব্যবস্থাটাই কোথাও না কোথাও ভেঙে চুড়ে মানে ভেঙে চুরমার হয়ে যাচ্ছিল, এবং কত মানুষ দেখুন মানে তারা বেকারত্বের জীবন এখনো পর্যন্ত তারা পার করছেন, এবং আমার কাছে বহু ফোন আছে যে একটা কাজের ব্যবস্থা করে দেওয়ার, যে যদি কোনো ইয়ে থাকে তার মানে, অর্থাৎ বহুজন কিন্তু এখনো পর্যন্ত বসে আছেন, এখন তো হয়তো আনলক চলছে কিন্তু এখনো পর্যন্ত সেই যে ধাক্কাটা সেই ধাক্কাটা কিন্তু এখনো সামলে উঠতে পারেনি। তো আজকে যদি সবসময় লকডাউন হয় তাহলে কিন্তু হয়তো কমবে বা অতটা বাড়বে না, কিন্তু আবার লকডাউন থাকলেও কিন্তু আমাদের ভারতের অর্থনীতি অনেকটাই পড়ে যাবে,
তো এর উপায় হিসাবে আমি আমার এক বন্ধু, সে আমেরিকাতে বসবাস করে, সেখানে তো আরো খুব মানে এর আগে অনেক খুব খারাপ অবস্থা ছিল, তো আমি জিজ্ঞাসা করেছিলাম যে ওখানে তো তখন আমাদের ভারতবর্ষে তখন 20,000 মানে 20,000 তখন সংক্রমণ হয়েছে, সেই সময়কার কথা বলছি, তখন ওখানে লাখ ছাড়িয়ে গেছে। তো আমি বললাম আচ্ছা তাহলে কি তোরা কি করছিস, বলছে এখানে লকডাউন করে কোনো ব্যাপারই নেই, এখানে যে যা নিজের মতো করে রয়েছে, ঘরের মধ্যে রয়েছে। অর্থাৎ তার মানে কি করোনা সবার মধ্যে হবে বা হচ্ছে, আমরা জানিও না যে আমার মধ্যে আদৌ হয়ে গেছে কিনা। তো এটা কিন্তু একদম কমন একটা মানে ইয়ের মধ্যে যাচ্ছে। এবার যারা বয়স্ক আছেন, যারা একটু শিশু আছে, বিশেষ করে বয়স্কদের ক্ষেত্রে এটা এফেক্টটা বেশি হচ্ছে, যাদের হয়তো একটু সাবধানতা অবলম্বন করাটা প্রয়োজন বলে মনে করি। কিন্তু করোনা প্রত্যেকের হবে, কারণ যতক্ষণ না হচ্ছে এটা যাওয়ার নয়, মানে এটুকু আমি মনে করি, মানে 130 কোটি জনতারই হয়তো হবেই, মানে কোনো না কোনো দিন হবে। এবার সেটা হয়তো আনসিমটোমেটিক, আমি বুঝতেও পারবো না যে আমার হয়েছে কিনা, এটা এই পরিস্থিতিতে রয়েছে। যাই হোক, এখন ব্যাপারটা হচ্ছে যে জায়গায় আমি কিছুদিন আগে খবর পেলাম যে ব্রাজিলে অলরেডি 9 লক্ষ লোকের হয়ে গেছে, সেই জায়গায় আমরা এখনো কম জায়গায় দাঁড়িয়ে আছি। তো আমরা অবশ্যই আশা করব যে আপনি যান, আপনার উপর নিশ্চয়ই পরীক্ষা হোক এবং সুস্থ ভাবে আবার আপনি ফিরে আসুন। আমরা প্রত্যেকটি বাঙালি এবং আপাবর ভারতবাসী প্রত্যেকে আপনার জন্য গর্ববোধ করি। আমরা আশা করব যে এই ভ্যাকসিন দ্রুতভাবে মানুষের তাড়াতাড়ি বেরোবে এবং মানুষ তাড়াতাড়ি সুস্থ হবে, মানুষ এই ভয়াবহ করোনা থেকে তাদের মুক্ত হবেন। আমরা ভূমি 24/7 এর এই পক্ষ থেকে আপনাকে স্যালুট জানাচ্ছি। আপনার এই চিন্তা ভাবনা, আপনার এই উদ্যোগকে নিঃসন্দেহে আমরা অনেক অনেক শুভেচ্ছা, অনেক অনেক ভালোবাসা জানিয়ে শেষ করলাম। ভালো থাকুন, আবার এলে আমরা নিশ্চয়ই আপনার সঙ্গে কথা বলবো। নমস্কার, ধন্যবাদ। We'll be right back.